টিমের জন্য কোয়ালিফাই করেছে, অবশ্যই আমাদের নেক্সট টার্গেট ফাইনালের দিকে চোখ থাকবে সবারই। এবং বাংলাদেশ ছাড়ার আগে কিন্তু আমাদের প্রথম লক্ষ্য ছিল যেন আমরা সেমির জন্য কোয়ালিফাই করি, কারণ আমরা গত এডিশনে হচ্ছে সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারিনি। সো সোফা যেহেতু সেই টার্গেট ভালো একটা প্র্যাকটিস সেশন শেষ করেছে সেমিফাইনাল আগে, এরকম কনফিডেন্স একটা প্র্যাকটিস সেশন আমি বলবো যে দলের জন্য অনেক ভালো, এবং সবাই ফিট আছে এবং দলে বলবো সিলেকশনের জন্য অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে অবশ্যই ফাইনালের দিকে তাকিয়ে আসলে আমরা নিজেরাও আমরা মাঠে নামবো যেন আমরা সেমিফাইনালে কোয়ালিফাই করে যেন আমরা ফাইনালে যেতে পারি। ডেফিনেটলি আমাদের সবার ইচ্ছা ফাইনাল খেলার, কারণ আমরা জানি যে গতবার যখন আমরা এশিয়া কাপ খেলেছি উইন করেছিলাম 2018 সালে, তখন কিন্তু আমাদের উইমেন্স ক্রিকেটে অনেক বড় একটা রেভলিউশন হয়েছে। সো আমাদের টার্গেট তো এটাই থাকবে যেন আমরা উইমেন্স ক্রিকেটের জন্য আরেকটা ধাপ এগিয়ে যাই।